তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা বিএসএফ এর তরফ থেকে আরো একটি নতুন ভ্যাকান্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তুমি যদি বিএসএফ হতে চাও অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স হতে চাও বর্ডার সিকিউরিটি ফোর্স এই দেশ সেবা করতে চাও তোমাদের কাছে একটা সুযোগ এসেছে এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ হতে পারবে তোমার যদি ছোটোবেলা থেকে স্বপ্ন থেকে থাকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু জানতে পারবে তো বন্ধুরা তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ আমি বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি বন্ধুরা নতুন যে ভ্যাকান্সি বার হয়ে তার অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে ষোলোই মার্চ থেকে অর্থাৎ এই মাসের ষোলো তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে লাস্ট ডেট তোমাদের পনেরোই এপ্রিল নেক্সট অর্থাৎ পরের মাসের পনেরোই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু ষোলোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ বিএসএফের তরফ থেকে আরও কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যখন যেমন এখানে দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট আপডেট তোমরা দেখতে পাচ্ছ ডিক্লেয়ার ডিক্লিয়ারেশন অফ ফাইনাল মেরিট লিস্ট অফ ডাইরেক্ট ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল রেডিও মেকানিকের যে ভ্যাকান্সি বার হয়েছিল তার ফাইনাল যে মেরিট লিস্ট সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে এটি কিন্তু নোটিশ বোর্ড তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নোটিস ফর দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ল অফিসার গ্রেড টু ইন বিএসএফ অর্থাৎ ল অফিসারের কিন্তু এখানে ইন্টারভিউ শুরু হয়েছে তার উপরে কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে তো এ দুটো আমি এ দুটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখানে দেখো যে ভ্যাকান্সি বার হয়েছে তার অফিসিয়াল অর্থাৎ তোমাদের ফুল নোটিফিকেশান বা অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু আপলোড করা হয়নি ষোলো তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করে শুরু হয়ে যাবে তার একদিন আগে বা ষোলো তারিখ রাত্রে তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে এখানে যে দেখতে পাচ্ছ কারেন্ট রিক্রুট রিক্রুটমেন্ট ওপেনিং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা সরাসরি নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমাদের কাছে যে নোটিফিকেশান চলে এসছে সেটি কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু একদিন আগে যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ডট বিএসএফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি একদিন আগে পেয়ে যাবে ওকে সেদিন থেকে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক তো বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হল অফিসিয়াল নোটিফিকেশান তোমরা জানো যে প্রথমত শর্ট নোটিফিকেশান নিউজ ইমপ্লয়মেন্টে দেওয়া হয়ে থাকে দেন তোমাদের অফিসিয়াল বা ফুল নোটিফিকেশান তোমাদের অ্যাপ্লিকেশান করার পূর্বে একদিন পূর্বে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে তো আমরা সরাসরি নিউজ ইমপ্লয়মেন্ট থেকে পেয়ে গিয়েছি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল নোটিফিকেশান এটি কিন্তু ফেক না এবং আমাদের চ্যানেল থেকে যেসব আপডেটগুলো তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি আপডেট কিন্তু রিয়াল আপডেট তোমরা পেয়ে যাবে তো ফোর্সের যে কোনো আপডেট তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু আনে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট মিলিয়ে বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি বার হয়েছে এবং আলাদা আলাদা পোস্ট অনুসারে আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমার যে কোয়ালিফিকেশন থাকবে এবং যে পোস্ট তুমি পাবে সেই হিসাবে তুমি কিন্তু আবেদন করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একের পর এক এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি গ্রুপ বির ক্ষেত্রে কিছু পোস্ট রয়েছে এবং গ্রুপ গ্রুপ বীর ক্ষেত্রে এবং গ্রুপ সিরও পোস্ট গ্রুপ সিরও কিন্তু পোস্ট এখানে দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে প্রথমত গ্রুপ বীর আমি শেয়ার করে দিচ্ছি দেখো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রটারি রটারি উইং এবং ফিক্সড উইং এই দুটি ডিপার্টমেন্ট রয়েছে এর মধ্যে আবারও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যেমন রটারি উইংয়ের ক্ষেত্রে মেকানিক্যাল তার সঙ্গে সঙ্গে এয়ার ফার্ম এবং ইঞ্জিনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু এসটির জন্য শিডিউল ট্রাইবের জন্য এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাভিওনিক্সের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্ট রেডিও এবং রাডারের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এস ক্ষেত্রে অ্যাক্টিভ ভ্যাক্যান্সি রয়েছে এসটির ক্ষেত্রে অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে টোটাল কিন্তু পাঁচটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে ফিক্সড উইংয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যাল এবং অ্যাভিয়নিকের ক্ষেত্রে মেকানিক্যালের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এবং অ্যাভিয়নিক ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এস কিন্তু দেওয়া হয়েছে এর যে বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ হাজার দুশো টাকা বেসিক পে এবং পার মান্থ যে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ বিরানব্বই হাজার তিনশো টাকা এই যে ভ্যাকান্সি বন্ধুরা এটি কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকান্সি ওকে অল ইন্ডিয়া মিলিয়ে তোমাদের এই ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়েছে নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্ষেত্রেও তোমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ অ্যাভিয়নিক রেডিও রাডারের ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে জেনারেলের জন্য তার সঙ্গে সঙ্গে অ্যাভিয়নিক রেডিওর ক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে জেনারেলের জন্য এবং অ্যাভিওনিক্সের ক্ষেত্রে একটি পাঁচটি ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু জেনারেলের জন্য এবং ও বিসির জন্য তিনটি ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে টোটাল কিন্তু আটটি ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে টোটাল গ্রুপ বি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এগারোটি ভ্যাকান্সি টোটাল দেওয়া হয়েছে ওয়াল পোস্ট মিলিয়ে এবং এখানে জেনারেলের কিছু ভ্যাকান্সি এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবল স্টোরম্যান ম্যান অর্থাৎ কনস্টেবল স্টোর ম্যানে তুমি যদি আবেদন করো এখানেও কিন্তু আলাদা এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এর বেসিক পে জিডির মতন অর্থাৎ একুশ হাজার সাতশো টাকা এর বেসিক পে এখানে দেখো কনস্টেবল স্টোর ম্যানের ক্ষেত্রে জেনারেলের জন্য দুখানা ভ্যাকান্সি রয়েছে ও বিসির জন্য একখানা ভ্যাকান্সি রয়েছে টোটাল তিনখানা ভ্যাকান্সি কনস্টেবল স্টোরম্যানের ম্যানের ক্ষেত্রে দেওয়া হয়েছে ওকে নেক্সট দেখো গ্রুপ গ্রুপ বি পোস্ট এখানে দেখো গ্রুপ বীর পোস্টের ক্ষেত্রে কিছু এখানে দেওয়া হয়েছে পোস্ট যেমন এখানে দেখো এস আই ওয়ার্কশপ এসআই এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইউআর জন্য সাতখানা ভ্যাকেন্সি রয়েছে ও বিসির জন্য দুখানা এসসির জন্য তিনখানা এবং এসটির জন্য একখানা ভ্যাকেন্সি টোটাল কিন্তু তেরোখানা এক্সার্ভিসম্যানের জন্য একখানা ভ্যাকেন্সি রয়েছে ওম্যানের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি দেওয়া নেই তার সঙ্গে সঙ্গে এস আই তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পাঁচখানা ইউআর ইউআরের জন্য ই এর জন্য একখানা ও বিসির জন্য দুখানা এসটির জন্য একখানা এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটি কিন্তু নখানা ভ্যাকান্সি এখানে রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য ভ্যাকান্সি এখানে একখানা ইউরের ওমেনের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই গ্রুপ সি পোস্ট যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল প্লাম্বার হেড কনস্টেবল কার্পেন্টার হেড কনস্টেবল জেনারেট জেনারেটার অপারেটর কনস্টেবল জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যান এগুলো কিন্তু গ্রুপ বি পোস্ট তো দেখো তোমাদেরকে প্রথমও বলে দিচ্ছি হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটাই ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু ও বিসির জন্য ওকে এখানে ওম্যান এক্স এক্সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ক হেড কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে একখানা ভ্যাকান্সি রয়েছে তোমরা অনেক দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেটার অপারেট অপারেটারের ক্ষেত্রে তেরোখানা ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে জেনারেলের ক্ষেত্রে আটখানা ই ডাব্লিউএস তিনখানা ও বিসির ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই এসসির ক্ষেত্রে একখানা এসটির ক্ষেত্রে একখানা ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল জেনারেটার মেকানিকের ক্ষেত্রে চোদ্দোখানা ভ্যাকান্সি রয়েছে হাইয়েস্ট ভ্যাকান্সি এর মধ্যে জেনারেলের ক্ষেত্রে পাঁচখানা ইডাব্লিউএসের দুখানা ও বিসি তিনখানা এসসি দেখতে পাচ্ছ দুইখানা এবং এসটি দুইখানা ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রে চারখানা ভ্যাকান্সি রয়েছে জেনারেলের ক্ষেত্রে ওবি বি ক্ষেত্রে একখানা ও বিসির ক্ষেত্রে তিনখানা এসসির ক্ষেত্রে একখানা টোটাল কিন্তু লাইনম্যানের ক্ষেত্রে তিন নখানা ভ্যাকান্সি রয়েছে এখানে দেখো কনস্টেবল জেনারেটার অপারেটারের ক্ষেত্রে মেয়েদের জন্য দুইখানা ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল জেনারেটার মেকানিকের ক্ষেত্রে মেয়েদের জন্য দুখানা কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রে মেয়েদের জন্য একখানা ভ্যাকান্সি রয়েছে এক্স মধ্যে এক এক করে কিন্তু দেওয়া হয়েছে তো মেয়েদের ভ্যাকান্সি কিন্তু এই চারখানায় কিন্তু ভ্যাকান্সি রয়েছে বাকি এখানে কিছু মেয়েদের জন্য ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে ওকে এখানে বেসিক পে যেটা সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ হেড কনস্টেবলের জন্য যে তোমাদের বেসিক পে সেটা কিন্তু একটু বেশি হেড কনস্টেবল বলতে কার্পেন্টার হেড কনস্টেবল এবং প্লাম্বার এর ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা বেসিক পে এবং একাশি হাজার একশো টাকা পার মান্থ স্যালারি এবং কনস্টেবল জেনারেটার অপারেটার এবং কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একুশ হাজার সাতশো টাকা জিডির মতন বেসিক পে এবং উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে এখানে অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ নিউজ এমপ্লয়মেন্টে দেওয়ার তোমাদেরকে তিরিশ দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে আমি তোমাদেরকে যেমনটি বললাম যে পনেরো চারের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে তো এখানে দেখো বন্ধুরা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে যেমন এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে তুমি যদি আবেদন করো তো যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে থ্রি ইয়ার ডিপ্লোমা তোমাদেরকে পাস হতে হবে থ্রি ইয়ার ডিপ্লোমা ইন দ্য রিলেভেন্ট ট্রেড রিগনাইজড বাই দ্য ডাইরেক্ট ডাইরেক্টরেট জেনারেল সিভিল অ্যাভিনেশান বা তোমার যদি গ্রুপ এক্স ডিপ্লোমা ইস্যু করা থাকে এয়ারফোর্স দ্বারা সার্টিফিকেট তবুও তুমি আবেদন করতে পারবে এই ভ্যাকান্সিতে তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ টু ইয়ার রিলেভেন্ট এভিয়েশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার যদি থাকে বা ডিপ্লোমা কোর্স করা থাকে তবুও তুমি কিন্তু এয়ারক্রাফটের যে তোমাদের এসআইয়ের ভ্যাকান্সি বার হয়েছে প্রথমে আমি দেখালাম সেখানে আবেদন করতে পারবে নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রেও কিন্তু থ্রি ইয়ার ডিপ্লোমা তোমাদেরকে পাস হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে তুমি যদি থ্রি ইয়ার ডিপ্লোমা করে থাকো যেমন এখানে দেখতে পাচ্ছ জেনারেল সিভিল এভিয়েশন টেলিকমিউনিকেশান বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তুমি যদি থ্রি ইয়ার ডিপ্লোমা পাস হয়ে থাকো তবু তুমি কিন্তু আবেদন করতে পারবে তাছাড়াও এক্স রেডিও ডিপ্লোমা ইস্যু করা থাকে যদি সার্টিফিকেট তোমার যদি পেয়ে থাকো ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা অনেকে রয়েছে যারা অফলাইন বেসে ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করে থাকে সেই ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা তোমাকে যদি এক্স যে সার্টিফিকেট রেডিও ডিপ্লোমা সার্টিফিকেট হয়ে থাকে সেটা যদি তুমি পেয়ে থাকো বা তোমার কাছে আছে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া টু ইয়ার তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে এয়ারক্রাফ্ট বা হেলিকপ্টার যে তোমাদের হেল্প বাই তুমি যদি সিকিউরিটি ফোর্স যখন তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যখন তোমাদের তোমাদের ডিউটি করে বা যে কোনো টাইমে তোমরা যদি হেল্প করে থাকো তার যে সার্টিফিকেট একটা সেটা যদি তোমার থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে কনস্টেবল স্টোর ব্যানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন পাস হতে হবে অব অবশ্যই এখানে সায়েন্স কিন্তু থাকতে হবে মাধ্যমিকের সকলের কিন্তু সায়েন্স থেকে থাকে তবুই তবু তুমি কিন্তু কনস্টেবল স্টোর ম্যানে আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ টু ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার কিন্তু টু ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ম্যানে থাকতে হবে এবং তার যে ম্যানের যে টু ইয়ার তুমি এক্সপিরিয়েন্স কাজ করবে তার যে একটা সার্টিফিকেট তোমাকে কোম্পানি বা তুমি যে কোনো জায়গায় কাজ করো না কেন স্টোর ম্যানের সেই কোম্পানি দ্বারা বা প্রাইভেট ইনস্টিটিউট দ্বারা যে তুমি স্টোর ম্যানের কাজ করেছো তার যে একটা সার্টিফিকেট ইস্যু তোমাকে দিয়ে দিয়ে থাকে সেই সার্টিফিকেট তোমার থাকতে হবে বা তোমার যদি কম্পিউটার নলেজ থেকে থাকে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে এগুলো কিন্তু তোমার থাকতে হবে কিন্তু মাস্ট তোমাদের টু ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ম্যানের উপরে এবং যে কোনো কোম্পানি বা তুমি ইনস্টিটিউটে যে ইনস্টিটিউটে কাজ করেছো সেখান থেকে যে সার্টিফিকেট ইস্যু করা থাকে সেটা কিন্তু তোমার থাকতে হবে সাব ইন্সপেক্টর দেখো ওয়ার্কশপের ক্ষেত্রে এখানে দেখো পাস কিন্তু থ্রি ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকো তবুও তুমি কিন্তু তাহলে তুমি কিন্তু সেটা স্টেট গভর্নমেন্ট হোক না কেন বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে তুমি যদি পাস হয়ে থাকো থ্রি ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তাহলে তুমি কিন্তু সাব ইন্সপেক্টরে আবেদন করতে পারবে ওয়ার্কশপে নেক্সট দেখো জুনিয়ার ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এক্ষেত্রে এক্ষেত্রে তুমি যদি আবেদন করো থ্রি ইয়ার তোমাকে ডিপ্লোমা পাশ হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কোনো গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে তার সঙ্গে সঙ্গে হেড কনস্টেবল প্লাম্বারে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে সঙ্গে প্লাম্বারে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে প্লাম্বিং ট্রেড নিয়ে যে প্লাম্বিং ট্রেড হয়ে থাকে সেই ট্রেড নিয়ে তোমাকে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি কিন্তু মাধ্যমিকের পাশাপাশি আবেদন করতে পারবে হেড কনস্টেবল কার্পেন্টারে তুমি যদি আবেদন করো মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে কার্পেন্টার নিয়ে আইটিআই সার্টিফিকেট এবং আইটিআই পাশ হতে হবে কার্পেন্টার ট্রেড নিয়ে নেক্সট দেখো কনস্টেবল জেনারেটার অপারেটরে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রেও তোমাকে মাধ্যমিক পাশ হতে হবে তার সঙ্গে সঙ্গে আইটিআই থেকে তোমাকে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান বা তোমাদের মোটর মেকানিক বা তোমাদের ওয়েম্যানে যে ট্রেড হয়ে থাকে ওই ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান বা মোটর মেকানিকের যে ট্রেড হয়ে থাকে এই তিনটি ট্রেড ট্রেড নিয়ে বা এই তিনটি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেড নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি কিন্তু কনস্টেবল জেনারেটার অপারেটারে আবেদন করতে পারবে কনস্টেবল জেনারেটার মেকানিকে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রেও তোমাকে মাধ্যমিক হতে হবে তার সঙ্গে সঙ্গে ডিজেল মোটর মেকানিক মোটর মেকানিকের ডিজেল বা মোটর মেকানিকে তোমার যদি আইটিআই করা থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে সেটা স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইটিআই কলেজগুলো হয়ে থাকে যে কোনো আইটিআই থেকে তুমি যদি পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রেও কিন্তু সেম তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে আইটিআই পাশ হতে হবে ইলেকট্রিক্যাল ওয়ারম্যান তার সঙ্গে সঙ্গে লাইনম্যান নিয়ে এই যে দুটো ট্রেড তোমাদের দেওয়া হয়েছে এই দুটো ট্রেড নিয়ে যে কোনো একটা তোমার যদি একটা ট্রেড নিয়ে তুমি যদি কনস্টেবল লাইনম্যান বা তুমি যদি ইলেকট্রিক্যাল নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে তো দেখো বন্ধুরা আইটিআই আইটিআই কতটা তোমাদের ভ্যালিডিটি এই সব ভ্যাকান্সিতে ওকে তো যারা আইটিআই করতে চাও অবশ্যই তোমরা আইটিআই করতে পারো আইটিআই কিন্তু বিভিন্ন ট্রেডে কিন্তু আইটিআই সার্টিফিকেট তোমাদের বিএসএফ বলে না যে কোনো ভ্যাকান্সিতে তোমাদের আইটিআই চাওয়া হয়ে থাকে তো দেখো এখানে যে তোমাদের ভ্যাকান্সি ভ্যাকান্সি যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে দেখো এখানে এজ কিন্তু দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট মেকানিকে তুমি যদি আবেদন করো আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিকে তুমি যদি আবেদন করো আঠাশ বছর বয়স হতে হবে কনস্টেবল স্টোর ম্যানেজ তুমি যদি আবেদন করো কুড়ি থেকে পঁচিশ বছর বয়স হতে হবে এগুলো জেনারেলের জন্য তার সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর ওয়ার্কশপে তুমি যদি আবেদন করো তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যালে তুমি যদি আবেদন করো তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে হেড কনস্টেবল প্লাম্বারে আঠেরো থেকে পঁচিশ হেড কনস্টেবল কার্পেন্টারে আঠেরো থেকে পঁচিশ কনস্টেবল জেনারেটারে আঠেরো থেকে পঁচিশ কনস্টেবল জেনারেটর মেকানিকে আঠেরো থেকে পঁচিশ কনস্টেবল লাইনম্যানে আঠেরো থেকে পঁচিশ বয়স হতে হবে তাছাড়াও এস সি এবং এস হয়ে থাকে হয়ে থাকলে পাঁচ বছর এবং ওবিসি হয়ে থাকলে তিন বছর গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই হিসাবে তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে তো এটি ছিল তোমাদের আপডেট তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে ডাউনলোড করার জন্য তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট তোমরা সরাসরি রিক্রুটমেন্ট ডট বিএসএফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম সেই সময়ের মধ্যে তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে এটি ছিল আপডেট বিএসএফের তরফ থেকে যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট ধন্যবাদ